ফারাক্কায় নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে নুরুল হাসান কলেজের সামনে দলীয় কার্যালয়ের বাইরে পতাকা উত্তোলন করা হয়। এর পাশাপাশি অনুষ্ঠানে প্রায় 1,000 মানুষের মধ্যে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। বিধায়কের পাশাপাশি ফারাক্কার প্রাক্তন বিধায়কের পক্ষ থেকেও তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। রবিবার ফারাক্কার ইন্দিরা ভবনে প্রতিষ্ঠা দিবসে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে যোগ দেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সাংসদ খলিলুর রহমান। অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আজকে প্রতিষ্ঠা দিবস 26 আমাদের ফারাক্কার নেতৃত্বে যেমন মনিরুল ইসলাম বিধায়ক হিসাবে আছেন, ঠিক আমাদের মনিরুল সাহেবও আছেন তৃণমূল কংগ্রেসের মধ্যে। তিনি দলের প্রতিষ্ঠা দিবসকে শুধু প্রতিষ্ঠা দিবস হিসাবেই নয় আর কি, তিনি সামাজিক কাজেও তিনি মমতা ব্যানার্জির অনুপ্রেরণাতে যেভাবে আমাদের নেত্রীর দিশা নির্দেশ মানুষের কাজ করার সেটাকে পাথেয় হিসেবে নিয়ে দুস্থ পরিবারদেরকে যে সেই সময় শীতবস্ত্র প্রদান করছেন এটা বড় মহৎ কাজ। যে কাজটা আমরা আমাদের নেত্রী সবসময় বলে থাকি কাজেই এই দিনটিতে সকলের স্মরণ রেখে অনুষ্ঠান সারা বাংলাবাসীর বুথ থেকে অঞ্চল অঞ্চল থেকে ব্লক ব্লক থেকে জেলা রাজ্য সর্বত্র হচ্ছে। সেই সঙ্গে সকলকে আরও একবার আমি শুভেচ্ছা জানাচ্ছি। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।